নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের 121তম জন্মজয়ন্তী পালিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মসলেন্দুপুরের লক্ষ্মীপুর গ্রামে। এদিন শুরুতেই এলাকার নারী পুরুষ সকলে মিলে ব্যানপাটি তালে পদযাত্রার মাধ্যমে রাস্তা পরিক্রমা করেন। তারপরে একে একে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এদিনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র থেকে আগত সমতা সৈনিকের শ্রী রামানন্দ দুংরে, শ্রী সুরেশ ভিলাভে, শ্রী চন্দ্রমণি গায়ধানে, শ্রী রাজেশ ভাষাকার, শ্রী সুরজিৎ ধোক। এছাড়াও উপস্থিত ছিলেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের নাতি অভিজিৎ মণ্ডলের সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। অভিজিৎ মণ্ডল বলেন, আমার দাদুর 121তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাই। মহারাষ্ট্র থেকে আগত সকল গুণীজনদের এই অনুষ্ঠানে পেয়ে আমি ভীষণভাবে গর্বিত, আপ্লুত এবং অভিভূতও বটে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, শুধু সামান্য বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8944885747। Thank you.